আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও বরাবরের মতো ভালোই আছি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। কারণ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন, আল্লাহর নাম ভুললে তো আমাদের চলবে না। তো আল্লাহ যেভাবে রাখুক না কেন, আল্লাহর রহমতে ভালো আছি আর ভালো থাকবো, আল্লাহ ভালো রাখবে, এটাই আলহামদুলিল্লাহ। তো এখন সর্বশেষ আমি আপনাদের আমার খামার থেকে আপডেট দিব। অনেকে জানতে চেয়েছেন যে আপু কেমন হয় জানাবেন, যে আপনার গরুগুলো কেমন হলো, এখন একটা ভিডিও দিবেন আপু। এটা নিয়ে আসলে আজকে সকাল সকাল চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে গরু যে সমস্যাটা ছিল আল্লাহ রহমতে একটু কমছে, মানে একটার থেকে আরেকটা শুরু হচ্ছে কিন্তু একটু কমছে আর কি, একটু কমফোর্টেবল মনে হচ্ছে। আর আমি বলেছিলাম যে মানে গোবরটা ল্যাবে পাঠানোর জন্য যে বলছিল, তো গোবরটা আসলে ল্যাবে পাঠাই নাই, আল্লাহ রহমতে সেই সূত্রপাত ধরে চিকিৎসা দিচ্ছি। আমি মিন করছি যে ঘাসের থেকে যে পয়জেনিংটা হয়েছে সেটাই আমি মিন করছি, তো সেই সূত্র ধরে চিকিৎসাটা দেওয়া হয়েছে, আল্লাহ রহমতে আসছে ভালোই। তো কালকে গোবরটা নিয়ে যাওয়ার কথা ছিল, যাওয়া হয় নাই। আর মানে বললাম যে থাক, গোবর নিলে আসলে কি একটা জিনিস সব থেকে বেশি যেটা ধরা পড়ে কৃমি, আর এটা যতই আপনি খাওয়ান না কেন এটা ধরা পড়বেই। তো এটা আসলে বাদ দেই, আমরা এখন যে সূত্রটা ধরে চিকিৎসা করা হয়েছে আল্লাহর রহমতে একটু কমছে, আর দোয়া করবেন আপনারা যেন এরকমই কমে যায়। আসলে এটা একটা মানে কি বলবো, মানে অনেক দিকেই নাকি এটা হচ্ছে, আমি তো আমার খামারে তো আমি মনে হচ্ছে যে ঘাসের থেকে হয়েছে, না অন্য অন্য দিকে একজন বলতেছে কাপু আমাদের ট্রাইপুরা না জয়পুরা কি যেন বললো একটা, ওই দিকেও হয়েছে এটা ঘনে ভাইরাস। তো যাই হোক না কেন, আমি তো মিন করছি যে আমার খাবারের থেকেই হয়েছে, খাবার বলতে ঘাসের থেকে হয়েছে, যে ঘাসটা ছিল সেখানে আপনার প্রচুর মানে ছাগল, মানে পাশাপাশি যে অনেকে ছাগল লালন পালন করে মুক্ত করে এক এক বাসায় দু চারটা করে, এটা লালন পালন অন্যরকম খামার আকারে না, তো সেই ছাগলগুলো ওই ঘাসের উপরে নাকি যাই, তো খোঁজ খবর নিয়েছি মানে যায় সেখানে পায়খানা প্রস্রাব করতো, তো সেখানে করলে তো সেগুলো খাইলে তো প্রবলেম হবেই তো সাধারণত। তো এই আসলে আসলে আমরা তো কোনো বোনা চাষের ঘাস খাওয়াই না, মানে আমরা নিজেরা চাষ করি না, আমরা অন্যরা ওই যে কলই ঠলই বুনে বা যে ঘাসে বুনুক না কেন সেগুলোই আমরা কিনে খাওয়াই, এর জন্য আসলে সমস্যাটা পড়া হয়েছে। তো এখন একটু কমাসে আল্লাহর রহমতে, যে এটা এই যে ভালো পায়খানা এটা আল্লাহর রহমতে কোনো ই হয় না, এটা প্রেগনেন্ট, 3 মাসের মতো হয়েছে, 3 মাসে বেশি হবে সে কম না, আর প্রেগনেন্সি বোঝা গেছে ওর, মানে কি বলবো কিছু লক্ষণ থাকে। আর অনেকে আমি একটা কথা বলি ভিডিওর মাধ্যমে, অনেক কিছু শেখার আছে আমি বলি, অনেকে বলে আপু আমি কি অভিজ্ঞ মানে ধারায় চেক দিতে পারবো কি না, যে মানে প্রেগনেন্ট হয়েছে কি না আমি চেক দিতে পারবো কি না। তো আসলে চেক দেওয়ার প্রয়োজন নাই, এখানে যদি কিছু লক্ষণ আসছে, কিছু বৈশিষ্ট্য থাকে একটা গরুর মধ্যে যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন কিছু বৈশিষ্ট্য দেখা দেয়, সেই বৈশিষ্ট্য অনুযায়ী যদি কেউ বুঝতে পারে তাইলে সেটাকে আর চেক দেওয়ার প্রয়োজন হয় না। কারণ চেক দিলে এখন এখানে একটা কথা আছে, ক্ষতি হয় কি হয় না, হ্যাঁ চেক দিলে কিন্তু অবশ্যই ক্ষতি হয়, মানে আপনার চেক দিলে ক্ষতি হয়, কারণ একটা গরুকে যখন আপনি চেক দিবেন অনেক ডাক্তারের দ্বারা, এই সার্ভিসগুলো কি খুব সেন্সিটিভ, পাল্লার দৌড়ি, হ্যাঁ এই সেন্সিটিভ। অনেক সময় কি হয়, যেমন আমি একটা ঘটনা বলি, তখন আমি ইউটিউব ভিডিও টিডিও করি না, তাহলে আমি আপনাদের মাঝে তুলে ধরতাম, মানে আমার আইডিটা হ্যাক হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের আমি যেখানে ফার্মেসি নিছি তার মানে বাজার থেকে একটু ভিতরে একটা বাড়িতে গরুটা প্রেগনেন্ট ছিল, কিন্তু যে যার ধারাই মানে ই করাইছে সিমেন মানে দিবে আর কি, তো গরুটাকে অন্য গরু দেখে লাফালাফি করছে বা এরকম কোনো ইয়া করছে, আর সেই এআই কর্মীকে বলছে যে আমার গরু কি হিট আসছে কি না দেখেন তো, মানে লাফালাফি করতেছে অন্য গরু দেখা মানে এরকম, কিন্তু সেটা কিন্তু আপনার 4 মাসে না 3 মাসে প্রেগনেন্ট ছিল, বুঝতে পারে নাই। তো সেই লোকে বলছে হ্যাঁ হিটে আসছে, এটা বলার পরে তারপরে বলছে যে এটাকে সিমেন দিতে হবে। তো একজন মানে খামার না মানে দু একটা গরু পালে তো নাই, তো বুঝতে পারে নাই, ওনাই তো বুঝতে পারে নাই, তো একজন এআই কর্মীর উপরে তো ডিপেন্ড করে, তো সেই তো বুঝে না, হ্যাঁ তো সে বলছে যে যেমনি ভালো হয় এমনি করার জন্য। তারপর আসলে সিমেন দেওয়ার জন্য যে প্রস্তুতিগুলো নেওয়া হয় সবই নিছে, নেওয়ার পরে সিমেনও দিছে। এখন আমার কথা হচ্ছে, আমি যেটা বুঝি আমার অভিজ্ঞতার থেকে, যদি কোনো এআই কর্মী ভাই থাকেন আমাকে নক করবেন, নক বলতে কমেন্টস করে জানাবেন যে আমার কথাটা রাইট আছে কি না। আসলে কি যে একটা যদি হিটে আসে, মানে সেই গরু তো একটা সার্ভিসের মুখ থাকে, তিনটা রিং থাকে, তাহলে সিমেন সে দিতে পারবে কারণ সে হিটে আসছে। আর যদি কি না একটা গরু প্রেগনেন্ট থাকে অবশ্যই কিন্তু সেই রিংগুলো কিন্তু অফ হয়ে যাবে। তো অফ হইলে সেই মানে এটা হবে কীভাবে, মানে সিমেনটা দিবে কোথায়,
মানে যদি মানে যেটা বললাম আর কি, মানে যদি খোলা থাকে রিংটা তাহলে কিন্তু সিমেন্ট দিতে পারবে, আর যখনই মানে কনসেপ্ট করে তখন কিন্তু সেই রিংটা অফ হয়ে যায়। তাহলে সেই লোকটা কিভাবে বললো যে সেখানে সিমেন্ট দেওয়া চলবে? এটা তো ভাই আমাদের কি বলবো, মানে হাই রোডের কোনো রাস্তা না, যে ডান দিকে বাম দিকে রাস্তা আছে, যে কোনো এক রোডে ঢুকে গেলে আমরা মেন জায়গায় পৌঁছে গেলাম। হ্যাঁ, এটা কোনো মানে সেরকম কিছু না, এটা একটা মানে সার্ভিসের একটা ব্যাপার। তো সেখানে তো কখনোই মানে হিট আসা বাদে যেটা আপনারা বললেন, মানে যেটা ওনাই বললেন যে হিট দেওয়া চলবে মানে দেওয়া যায়, সে বুঝতে পারে নাই। কিন্তু যখন একটা গরু প্রেগনেন্ট হয় তখনই কিন্তু মানে হাত দিলে তো বোঝাই যায়, কিছু কার্যকলাপেও বোঝা যায়। তো সেটা কার্যকলাপে তো নাই, বুঝেই নাই, ভিতরে হাত দিয়ে পর্যন্ত বুঝতে পারে নাই। তাহলে দেখেন একটা গরু কতটা মারাত্মক। তারপরে কি হয়েছে, যেটা পরে ওনায় ওইভাবে দিয়ে গেছে, কোথা থেকে কি করছে বুঝলাম না ব্যাপারটা। তারপরে কিন্তু যে পেটে বাচ্চাটা ছিল সে বাচ্চাটা কিন্তু গরুটা ফালাই দিছে, কারণ কি ভিতরে যে সার্ভিসগুলো আছে, হাত দিয়ে নাড়াচাড়া, মানে কি বলবো, একটা জিনিস যদি মানে একটা একটা যেমন একটা মানে কি দিয়ে বুঝায়, একটা ফল একটা গাছের মধ্যে রয়েছে, তো সেটাকে যদি হাত দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে অবশ্যই কিন্তু ঢিলে হবে, মানে বটাটা কিন্তু ই হয়ে যাবে। তো এরকমই একটা মানে গাছের যে গোড়াটা, ঠিক সেম এরকমই হচ্ছে ব্যাপারটা। আমি মানে ওরকম বোঝাতে পারলাম না, এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম। তো যে ভাইয়া বলছেন যে আপু আমি কি মানে ই করতে পারবো, মানে হাত দিয়ে দেখাতে পারবো যে আমার গরু কনসেপ্ট করছে কিনা, ভাই দরকার নাই। যদি কিনা গরু আপনার মানে হিটে এসে থাকে মানে তখনও বোঝা যাবে, যখন কিনা গরুটা হিটে আসে নাই তখনও বোঝা যাবে, প্রেগনেন্ট হইলেও বোঝা যাবে। আপনারা অযথা এরকম চেক আপের কোনো প্রয়োজন নাই। যদি আপনারা না বুঝেন, পাঁচ মাস হইলেই বা 4 মাস হইলে আমাকে জানাবেন, আমি কিছু মেডিসিন দিব, সেগুলো খাওয়াবেন, খাওয়ানোর পরে বোঝা যাবে যে গরুটা হিটে আসছে কিনা বা আসে নাই। যদি হিট এসে থাকে মানে যদি কনসেপ্ট না করে থাকে তাহলে কয়েকদিন পরে হিটে আসবে, আর যদি কনসেপ্ট করে থাকে ও আর কখনো হিটে আসবে না বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত। তো যাই হোক, এটাই আর কি। তো আপনারা সর্বশেষ আমি যেটা বলবো যে আপনারা জেনে না বুঝে কিছু করবেন না, গরুকে মানে ওরকম করার দরকার নাই। এখন আমি এক ভিডিওতেই দুইটা ক্লিপ বলে দিলাম, কারণ আমার মনে হইলো ব্যাপারটা শেয়ার করা উচিত আপনাদের। খুব মনে হয় 2-3 বার মেসেজ করছে, এর জন্য আসলে জিনিসটা আমি রিপ্লাই দিলাম। এখন আমি আপনাদের বুঝাই যে এই গরুটা যে প্রেগনেন্ট হয়েছে এটার বৈশিষ্ট্যটা কী, একটু উদাহরণ দিব আজকে। আসলে সে বৈশিষ্ট্যটা হচ্ছে যখনই কি না একটা গরু প্রেগনেন্ট হয়ে যাবে তখন ওদের যে এই যে আপনার যে সার্ভিসটা আছে এটা কিন্তু মানে শুকিয়ে যাবে, এই যে সার্ভিসটা শুকিয়ে যাবে। আর আরেকটা হচ্ছে এই যে আপনার শরীরের বৈশিষ্ট্য বলি না কেন, এটা কিন্তু 3 মাসের বেশি হয়েছে, এখন একটু পেট বড় হইতেছে। এই যে দেখেন ওর কিন্তু পেট ওরকম সাধারণত ওই না, এখন মানে আস্তে আস্তে শরীরটা ঢিলা ঢালা হবে। আর ওই যে ওর যদি আমি শরীরের বৈশিষ্ট্যটা বলি, লোমগুলো একদম চিকন হয়ে গেছে আর শরীর ভালো হইতেছে, মানে এটা বাচ্চার মানে প্রেগনেন্ট হওয়ার লক্ষণ, এই যে লোমগুলো মেল হয়ে যাবে শরীরের সাথে এবং শরীরটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। যত শুকনা গরুই হোক না কেন, প্রেগনেন্ট হইলে কিন্তু গরুটার কিন্তু শরীর ভালো হয়। হ্যাঁ, এরকম একটা ভাব দেখা দেয় শরীরের মধ্যে, তো মানে তেল তেল একটা ভাব প্রকাশ পায়। তো এটাই হচ্ছে প্রেগনেন্টের লক্ষণ। আর উলান ছাড়তেছে আমার গরুটার, তো উলানো ছাড়তেছে, এখন আমি দেখাবো না, ওই মুখেই বলি, সমস্যা নেই, উলানো ছাড়তেছে, এটাই হলো প্রেগনেন্টের লক্ষণ থাকে। তো আমি আপনাদের সর্বশেষ যতখানিক বলার চেষ্টা করলাম, আমি বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আমি চাই যে আমার ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন, যদি শিখতে না পারেন সে ভিডিও করে আমার কোনো লাভ নাই, এটাই হচ্ছে। তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই দেখাবো, দেখানোর আগে আমি কিছু কথা বলি। আমার খামারের গরু আল্লাহর রহমতে একটু ভালোর দিকে আসছে, আর ওরকম কোনো আমার ঝামেলা করতে হয় নাই, সব কিছুর মালিক আল্লাহ। অনেকে অনেক আল্লাহর কাছে প্রে করছেন গরুগুলো যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আসলে এটাই বলবো। তো আপনারা মানে কি বলবো, সবাই ভালো থাকেন। আর আমি ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলি, অনেক আরেকজনে বলছেন যে মানে আপনি এত বড় ডাক্তার, আপনার গরুর মানে ই করা লাগে কেন, ওই যে আপনার ল্যাবে পাঠানো লাগে কেন, গোবর ল্যাবে পাঠানো লাগে কিনা। ওই লোকটাকে একটা মূর্খর মতো কথা বলছে। আমাদের যে মানে আমি এখন বলি, আমাদের খামারে আজ থেকে কয় বছর হয়েছে, 6-7 বছরের মতো হয়েছে, না বেশি হয়েছে একটু, হ্যাঁ 6-7 বছরের বেশি হয়েছে একটু, হ্যাঁ আমার ফার্মেসিতে 7 বছরের প্লাস হয়েছে। তো যাই হোক, তো যখন আমার খামারে মানে খোড়া রোগের সমস্যাটা ছিল, মানে তখন বুঝতে পারে নাই হঠাৎ যে এই সিংহরাজের চেয়ে বড়ো, হ্যাঁ সমান ছিল সিংহরাজের, সমান ছিল আমার একটা গরু, এটার নাম আমি সিংহরাজ দিয়েছিলাম, সে গরুটা কিন্তু মারা গেছিলো হঠাৎ করে, মানে হঠাৎ করে খাইতেছে না, তাপমাত্রা দেখলাম 2+, হ্যাঁ মানে 2+ না 3+ ছিল। তো আমি অ্যান্টিবায়োটিক করে দিয়েছিলাম,
তো তাপমাত্রা অ্যান্টিবায়োটিক কিন্তু খুরা রোগের কোনো প্রকাশ নাই। তো ভাবছি নর্মালি যে এগুলো আসা, আবার তখন ইপি লাগছিল চারোদিকে, এরকম একটা মিল করে অ্যান্টিবায়োটিক করা হয়েছিল। কিন্তু অ্যান্টিবায়োটিকের ফলে না এখন কি হইলো বুঝলাম না, গোটা কিন্তু মারা গেছিলো স্ট্রোক করে। কারণ কি, তখন সেটাকে স্ল্যাক্স নিয়ে ব্লাড নিয়ে আপনার ল্যাবে পাঠানো হয়েছিল, ধরা পড়লো যে খুরা রোগ। আর তখনও না তখনও ধরা পড়ছিল না, মানে ওটার মুখে অন্যান্য গরু যখন এরকম দেখা দিল, মুখে পায়ে ঘাও বের হইতেছে, পা ঝাড়া ঝাড়ি পারতেছে, তখন আমি বললাম যে দেখ আমার খামারে খোরা রোগ অ্যাটাক করেছে, এর জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এজন্য আসলে মানে বড় বড় যারা ডাক্তারও থাকেন তারাও কিন্তু রোগটা কিন্তু ধরতে পারেন নাই বলে ল্যাব আসে। তো যে কথাটা বলছে পুরো মূর্খের মতো কথা বলছে। আর আমি আল্লাহর রহমতে ল্যাবে পাঠানো হয় নাই, আমি মানে সেই সিমটমটা ধরে চিকিৎসাটা করছি, কারণ শুক্রবার কোনো স্যার আসতে পারবে না, সবাই যার যার মতো নির্বাচনের ডিউটিতে ব্যস্ত। তো যাই হোক, তো আমি ভালো আছি, গরুগুলো ভালো আছে, চিকিৎসা মেনে তো আল্লাহর রহমতে মানে দিতে পারছি, আল্লাহর রহমতে মেন প্রয়োগ করা হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আল্লাহ হাফেজ।